দিস ইজ কলকাতা টিভিজ পডকাস্ট নিউজ। আপনারা শুনছেন পটকা। রাম রেড্ডি পরিচালিত দ্য ফেবল ছবিটি দেখানো হবে এবার বার্লিন চলচ্চিত্র উৎসবে। আমি ভাস্বতী, জানাবো বিস্তারিত। রাম রেড্ডি পরিচালিত দ্য ফেবল ছবিটি দেখানো হবে এবার বার্লিন চলচ্চিত্র উৎসবে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। গত 30 বছরে মাত্র 2টি ভারতীয় সিনেমা জায়গা পেয়েছে এই উৎসবে, তার মধ্যে একটি দ্য ফেবল। 74তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম দিনেই সিনেমা দেখানো হবে বলে শোনা গিয়েছে। গ্যাংস অফ ওয়াসেপুর খ্যাত অভিনেতার সংবাদ মাধ্যমকে জানিয়েছে, দ্য ফেবল ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। রাম রেড্ডির মতো একজন ক্রিয়েটিভ পরিচালকের সঙ্গে কাজ করলে অনেক কিছু জানা যায়। বার্লিনে এই ছবি দেখানো হলে সারা পৃথিবীর কাছে এটি পৌঁছে যাবে, সবাই জানতে পারবে ভারতীয় ছবির গল্প বলার ধরনে বিশেষত্ব আছে। প্রসঙ্গত, বার্লিন চলচ্চিত্র উৎসব আগামী 15-24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বার্লিনে। মোট 14টি ছবি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। বিশ্বমানের সেরা 14টি ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে মনোজ বাজপেয়ীর দ্য ফেবল। সুতরাং ভারতীয়দের কাছে এটা ভীষণ আনন্দের। শুনুন পটকা রাত দিন 7-3।